পবিত্র কোরআনের পবিত্র কোরআনের খুব পরিচিত একটি আয়াতে কারিমা আপনাদের কাছে তার আরজ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার মধ্যে ইরশাদ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াত আল্লাহর রুবুবিয়াত আল্লাহর ইবাদতের পরে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান যেন আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা আল্লাহর বান্দা আর আল্লাহর ইবাদত করব এরপর আল্লাহ পাক বলছে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ আমাদের কাছে আরেকটা জিনিস ডিমান্ড করে আল্লাহ তো আমাদের খালিক আল্লাহ তো আমাদের রাজিক আল্লাহ আমাদের মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই দুনিয়াতে পাঠানোর জন্য একটা মাধ্যম আছে আর ওই মাধ্যমটা হচ্ছে আপনার এবং আমার মা এবং বাবা আল্লাহ পাক বলছে ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক তোমাদের কাছে ডিমান্ড করে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মা বাবা এমন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার রূপে আমাদেরকে দুইটা জান্নাত দান করেছে যার ঘরে মা এবং বাবা আছে তার ঘরে দুইটা জান্নাত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কেউ চায় সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করবে তাহলে সে যেন তার মার কদমের মধ্যে চুমা খায় আজকে আমরা হয়তো অনেক বড় পীর বুজুর্গ বলি আল্লাহ যারা ওনাদের সহবতে গেলে আমরা মাশাআল্লাহ ওনাদেরকে অনেক তাজিম করি মহব্বত করি আলহামদুলিল্লাহ করা দরকার ওলামায়ে কেরামকে তাজিম ভক্তি করা দরকার পীর মাশাইখকে তাজিম ভক্তি করা দরকার কিন্তু পীর মুর্শিদের চাইতে ওলামায়ে কেরামের চাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের তাজিম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি আর কেউ না তিনি হচ্ছেন আমাদের মা বাবা ইয়ারে হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি একটু জিহাদের ময়দানে যাব হুজুর আমার সাথে আপনাকে আপনি আপনার সাথে আমাকে একটু আপনার সাথী বানিয়ে জিহাদের ময়দানে নিয়ে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাইয়া ওয়ালিদাক তোমার পিতামাতা কি জীবিত আছে বললেন না আমি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে নবীজি বলেন তোমার জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই ফাফিহি মা ফাজাহিদু মা বাবার খেদমত করো এটাই তোমার জন্য বড় জিহাদ যারা হাজরিন আজকে অনেক সন্তান আছে মাকে সালাম দিতে বাবাকে সালাম দিতে অনেক সময় লজ্জা পায় বলে ওনাকে সালাম দিতে আমার কেমন কেমন লাগে আরে কেমন লাগে মানে কি যে মা বাবা আমাদের জন্য দোয়া করে পৃথিবীর সব মানুষকে আপনি যদি দোয়া করতে বলেন তিনি আপনার জন্য দোয়া করতেও পারে নাও করতে পারে আমাদের কাছে অনেক আসে বলতো আমার জন্য একটু দোয়া করিয়েন আবার দোয়ার সময় কিছু হাদিও পাঠিয়ে দেন যে হুজুরের দোয়া সময় হাদিয়া না দিলে দোয়া যদি না করে যাই হোক এটা আমাদের অনেক সময় এমন হয় যে ঠিক আছে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি তো এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিলাম কিছু দেওয়ার পরে আপনার কাছ থেকে আমি দোয়ার আশা করতে পারি আমরা অনেক সময় হজে যাওয়ার সময় হাজির সাহেবদেরকে বলি হাজির সাহেব একটু আমাদের জন্য দোয়া করিয়েন প্রত্যেক মানুষ যখন আপনার জন্য দোয়া করে এটার একটা ফিডব্যাক চায় এটা একটা বিনিময় চায় কিন্তু একমাত্র মা এবং বাবা যারা বিনিময় ছাড়া সন্তানের জন্য দোয়া করে এবং এটা আনলিমিটেড দোয়া কোনোদিন আপনার মাকে বলতে হবে না মা আমার জন্য একটু দোয়া করিও কোনোদিন বাবাকে বলতে হবে না বাবা আমার জন্য একটু দোয়া করিও কারণ সন্তানের জন্য যখন মা বাবা হাত তুলে দেয় মা বাবার দোয়ার মধ্যে মা বাবা নিজের জন্য বলার আগে মা বাবার জন্য বলে কিন্তু অনেক সন্তান এমন আছে যারা নিজেদের দোয়ার মধ্যে মা বাবার কথা ভুলে যায় মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরটাও জিয়ারত করতে যায় না মা বাবার ইসালে সওয়াব করতে চায় না মা বাবার জন্য খরচ করতে চায় না জীবিত থাকতে তো করে না ইন্তেকালের পরও করতে চায় না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক তার অর্থ সম্পদ বেড়ে যাক অভাব অনটন দূর হয়ে যাক তাহলে সেই যেন তার মা বাবার জন্য দোয়া করে দেখেন মা এবং বাবা এমন নিয়ামত যাদের জন্য দোয়া করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি যখন ইসলাম কবুল করলেন ওনার মনের মধ্যে একটা আফসোস ছিল ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি আমার মা এখন ইসলাম কবুল করে নাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দোয়া কখনো আল্লাহ পাক ফিরিয়ে দিবেন আপনি তো আমার মার জন্য দোয়া করেন কারণ আমি ঘরে যাওয়ার পরে যখন আমার মা আপনার বিরুদ্ধে কিছু বলে তখন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হচ্ছে মা বাবা যদি ইসলামের দুশমন হয় খবরদার মা বাবার সাথে উঁচা গলায় কথা বলা যাবে মা যেমনই হোক বাবা যেমনই হোক তাদের সাথে কখনো রূঢ় আচরণ করা যাবে না জোরে গলায় কথা বলা যাবে না বরং আল্লাহ পাক তো এটাও বলেছেন শুধু জোরে বড় গলায় কথা তো অনেক দূরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সাথে তোমরা উফ শব্দটি পর্যন্ত বলো উফ শব্দটি বলা যাবে না অনেক সময় আমরা দেখি এরকম মা বাবা যখন একটু বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ওনাদের মেজাজটা অনেক সময় আগের মতো থাকে না কারণ বয়সের সাথে সাথে ওনাদের মেজাজ মর্জির মধ্যে পরিবর্তন চলে আসে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একদম আপনার সন্তান যেমন শিশু বাচ্চা সুলভ আচরণ আপনার মা বাবার মধ্যে অনেক সময় এরকম শিশু সুলভ আচরণ আপনি দেখতে পাবেন অযুক্তি কোনো কথা হয়তো আপনার সামনে বলে ফেলছে কিন্তু আপনি এটাকে ধমক দিয়ে বলতে পারবেন না অন্যায়ভাবে বলতে পারবেন না আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছে খবরদার জোরে গলায় কথা বলা তো দূরের কথা বরং তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন মা বাবার সামনে কেমন দাঁড়াতে হবে সন্তানকে সন্তান যত বড় জজ হোক ব্যারিস্টার হোক ব্যবসায়ী হোক আলেম হোক পীর হোক যা কিছু হোক না কেন যখন সন্তান মা এবং বাবার সামনে দাঁড়াবে সন্তানের হালত থাকতে হবে একটা পলাতক আসামিকে ধরে আনার পরে কাজী সাহেবের সামনে যখন আনা হয় ওই সন্তান যখন কাজী সাহেবের সামনে পালিয়ে গিয়েছিল তাকে ধরে আনার পরে সে যেভাবে কাফতি মিনতি করে বসে থাকে প্রত্যেক সন্তানকে মা বাবার সামনে এইভাবে বসতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মাত্র 6 বছর বয়সে আম্মা জান আমিন রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছেন নবীজির দুধ মা ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তখনকার সময়ে যখন বাচ্চা ছোট থাকতো তখন এরকম দাইমাদের কাছে সন্তানদেরকে দেওয়া হতো এবং গ্রাম্য পরিবেশে সন্তানদেরকে লালন পালন করা হতো যেন গ্রামের সংস্কৃতি গ্রামের আবহাওয়া গ্রামের সাথে সে ম্যাচ করে বড় হতে পারে এটা তখনকার সময় ছিল এখন আমরা অনেক সময় দেখি বিভিন্ন ঘরে দাইমা আছেন অথবা আয়া বলেন বা বুয়া বলেন অনেক সময় সন্তানদেরকে লালন পালন করার জন্য অনেক মা বাবা যখন পারে না তখন বুয়া রাখে যে সন্তানকে দুধ খাওয়াতে হবে বা সন্তানকে লালন পালন করা বা তার ডাইপার চেঞ্জ করে দেওয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো আমাদের সমাজের মধ্যে এই রেওয়াজটা আছে এটা তখনও ছিল তো বর্তমান সময় যেমন বুয়া রাখলে কাজের লোক রাখলে যেমন তাদেরকে কিছু টাকা দেওয়া হয় পেট করা হয় তাদেরকে তাদের এই পরিশ্রমের বিনিময়ে ওই সময় হয়তো আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানোর জন্য মা আমেনা এবং নবীজির দাদা জানের পক্ষ থেকে কিছু হাদিয়াত হয়তো দেওয়া হয়েছিল কিন্তু এর অর্থ এই নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওনার সাথে কাজের বুয়ার মতো আচরণ করেছে কখনোই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমাদের সাথে আলোচনা করছে মসজিদ নববীর মধ্যে খুতবা চলছে যখন মসজিদ নববীর দরজার মধ্যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না এসেছে নবীজির সাথে সাথে খুতবা রেখে দাঁড়িয়ে গেছে আমরা তো কোনো সময় এমন হয় নাই যে মাহফিলের মধ্যে আমার বাবা আসার কারণে আমি দাঁড়িয়ে গেছি বা মাহফিলের মধ্যে আপনার মাকে দেখার সাথে সাথে আপনি দাঁড়িয়ে গেছেন এরকম আমাদের জীবনে হয়তো কোনোদিন ঘটে নাই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন যাকে আল্লাহ আরশে আযীমের মেহমান বানিয়েছেন যার শানে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা ইকরা সেই নবী হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জন্য যখন দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম এখনো চিনতে পারেন নাই যে বৃদ্ধা মহিলা কোত্থেকে আসছে আর নবী কেন ওনার জন্য দাঁড়ালেন এখানেই শেষ না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি শুধু দাঁড়ান নাই বরং নবীজি একটি চাদর বিছিয়ে দিলেন আম্মা জান হালিমাতুস সাদিয়াকে বসার জন্য এরপরে
এরপরে আবু হুরায়রা বলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসলেন কিভাবে বসলেন একদম আত্তাহিয়াতুর মধ্যে যেভাবে আমরা দুজনও বসি নবীজি হযরত আম্মা জান হালিমাত সাদিয়ার সামনে এইভাবে বসলেন তো নবীজি বললেন তোমরা হয়তো ওনাকে চিনো নাই তিনি আমার মা হালিমাত সাদিয়া সুবহানাল্লাহ আজকে অনেক সন্তান যখন শহরে একটু বড় হয়ে যায় বলে আমার মা তো শহরের সাথে ম্যাচ করতে পারবে না তো গ্রামের মানুষ বড় বড় দাওয়াতে তাদেরকে নিতে চায় না বলে দাওয়াতে গিয়ে মা কি বুঝবে কেন হাজরিন অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল তো বলছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো দোয়া করেন আমার আম্মা জানের জন্য আম্মা জান যেন মুসলমান হয়ে যায় নবীজি হাত তুলে দিলেন আর এই দিক দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির দোয়া কত দ্রুত কবুল হয় এটা দেখার জন্য আমি দৌড় দিছি ঘরের দিকে যেই মা সকাল সন্ধ্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি ঘরে ঢোকার পরে আমি দেখলাম আমার আম্মা জান হাম্মাম খানার মধ্যে গোসল করতেছে পানি ঢালার শব্দ পাচ্ছি আমি দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে রইলাম যখন আম্মা জানের গোসল শেষ হয়েছে তখন উনি হাম্মাম খানা থেকে বের হয়ে আমার দিকে এখনো তাকায় নাই বরং বের হওয়ার সাথে সাথে উনি বলতেছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নবী দোয়া করছেন দোয়া কবুল হতে দেরি হয় নাই এটা দেখার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ফিলি আবি হুরায়রা ওয়া লি উম্মি ওয়া লি মান ইস্তাগফারা লাহুমা আল্লাহ যারা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আম্মা জানকে মাফ করে দাও আর আমাদের দুইজনের জন্য যারা দোয়া করবে তাদেরকেও মাফ করে দাও একজন প্রখ্যাত তাবি ছিলেন হযরতে মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইনি যখনই দোয়া করতেন তখন আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাইতেন নিজের মা বাবার জন্য ক্ষমা চাইতেন হযরত আবু হুরায়রার জন্য ক্ষমা চাইতেন হযরত আবু হুরায়রা আম্মার জন্য ক্ষমা চাইতেন তো একজন ওনাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি এত সাহাবী বাদ দিয়ে শুধু হযরত আবু হুরায়রা আর ওনার আম্মার জন্য কেন দোয়া করেন ওনার সাথে আপনার এত মহব্বতের সম্পর্ক কারণটা কি বলে কারণ হচ্ছে এই হযরত আবু হুরায়রা যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করছেন আল্লাহুম্মা ফিলি আবি হুরায়রা ওয়ালি উম্মি ওয়ালি মান ইস্তাগফারা লাহুমা আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো আমাদের জন্য যারা দোয়া করবে তাদেরকে ক্ষমা করো এই জন্য আমি তাদের জন্য দোয়া করি তাদের দোয়ার বাহানা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় দেখেন যারা মা বাবার জন্য দোয়া করে মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক বাড়িয়ে দেয় তাদের হায়াতের মধ্যে বরকত হয় তাদের সব দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে এই জন্য মেহরবানি করে কখনো মা বাবা থাকতে মা বাবার নাশুকর হবেন না এবং মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি এবং মা বাবা এমন একটা নিয়ামত যেই মা যেই বাবা আপনি জানেন না আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে যখন আপনি নিজে বাবা হবেন নিজে আপনার স্ত্রীর কষ্ট আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার সম্মানকে এত বুলন্দ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এক সাহাবী এসেছেন আপনারা জানেন এই ঘটনা নবীজি ইরশাদ করেছেন যে তোমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার তোমার মা ওই সাহাবী বলেন হুজুর এরপরে কে বলে তোমার মা বলে হুজুর এরপরে কে বলে তোমার মা বলে এরপরে কে বলে তোমার মা সুবহানাল্লাহ বলেন না দেখেন আমরা ওলামায়ে কেরামের সামনে আসলে তো অনেক আদবের সাথে আসে আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশে মাশাআল্লাহ মানুষরা আলেমদেরকে অনেক সম্মান করে মুরব্বির সামনে আপনি খুব সুন্দরভাবে যান বাইরের মানুষের সাথে আপনি খুব সুন্দর করে কথা বলেন কিন্তু এইভাবে আপনি মার সাথে বলেন কিনা বাবার সাথে বলেন কিনা এটা নিজেকে প্রশ্ন করে অথচ আল্লাহ পাক মা বাবার কদর করাকে জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলের পরে তাজিম ভক্তি সম্মান সুন্দর করে কথা বলা সুন্দর আচরণ করা
কাকে হকদার বানিয়েছেন আমার নবী তিনবার মার কথা বলেছেন এরপরে বাবার কথা বলেছেন নবী যে ইরশাদ করেন যেই মহিলা গর্ভধারণ করেছে সন্তানকে এই মহিলাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যুদ্ধের ময়দানে মুজাহিদের সমান সওয়াব দান করেন যে ব্যক্তি যে মুজাহিদ ইসলামের জন্য ময়দানে জিহাদের মধ্যে নেমেছে ওই গর্ভধারিণী মহিলা তিনি সন্তানকে লালন পালন করার জন্য সন্তানকে পেটের মধ্যে ধরেছে এই সন্তান মাঝে মধ্যে যখন লাথি মারে মা তখন বলে না আমার অনেক কষ্ট হয় এটা পেট থেকে তাড়াতাড়ি খালাস করে দাও বের করে দাও আপনার পেটের মধ্যে টিউমার হলে আপনি একদিন দুই দিন তিন দিন আসহ্য করবেন না বলবো যত টাকা লাগে টিউমারটা বের করে ফেলো কিন্তু আমরা 10 মাস 10 দিন যখন মার পেটে ছিলাম মাঝে মধ্যে মার কলিজার মধ্যে লাথি মেরেছি মা কোনোদিন বলেনি তাকে বের করে দাও বরং যখন সময় হয়েছে যখন মা এবং সন্তানের জীবন দুইজনের মাঝামাঝি অবস্থায় ডাক্তার যখন বলেছে হয় মা বাঁচতে হবে না সন্তানকে বাঁচাতে পারবেন সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো যাবে না তখন মা নির্দ্বিধায় বলে দিয়েছে আমি তো দুনিয়ার আলো অনেক দেখেছি আমার সন্তানকে দুনিয়ার আলো একটু দেখাতে চাই কথা বলেন না ঠিক কি না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গর্ভধারিণী মা একজন মুজাহিদের সমান সওয়াব পাবে এরপরে যদি কোনো কারণে এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গর্ভকালীন সময়ে যখন মার বেশি ব্যথা হয় এবং আগে সময়ে অনেক মা এইভাবে দুনিয়া থেকে চলে গেছে এখন অনেকেই চলে যাচ্ছে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় তখন আমার নবী ইরশাদ করেন জিহাদের ময়দানে আমার কোন সাহাবী শাহাদাত বরণ করে সেই যেভাবে শহীদের মর্যাদা লাভ করবে ঠিক একইভাবে কোন মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় যদি ইন্তেকাল করে ওই মাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে শুধু তাই নয় নবীজি ইরশাদ করেছেন অনেক মা বোনরা আছে এরকম স্বামী সারাদিন কাজকাম করে এসেছে স্বামী আর এখন সন্তানকে লালন পালন করার মতো এনার্জি আর তার মধ্যে নাই বাবার মধ্যে নাই মার মধ্যে তো অবশ্যই আছে মার মধ্যে ওই জজবা আল্লাহ পাক দান করেছে সারাদিন কাজ করার পরও মা টায়ার্ড হয় না আমরা হয়তো বাইরে থেকে কাজ করে যাওয়ার পরে সন্তান বেশি বিরক্ত করলে আমরা কিছুক্ষণ আদর্শ ভাগ করে রেখে দেই যে তোমারটা তুমি সামলাও কিন্তু মা কিন্তু কখনো টায়ার্ড হয় না এই যে মাঝে টায়ার্ড হয় না রাত বিরাতে সন্তান যখন প্রস্রাব করে দেয় এখন তো ডাইপার আছে আগে তো ডাইপার ছিল না এখন তো টিস্যু আছে ভিজা টিস্যু পাওয়া যায় আগে তো ভিজা টিস্যুও ছিল না সময় সময় একটু পর পর প্রস্রাব করে দিলে একদম ড্রেস ময়লা হয়ে যায় আবার নতুন করে পানি দিয়ে শাওয়ার নিতে হয় ওযু করে আবার নামাজ পড়তে হয় কত কষ্ট হয় তাদের এই যে রাত্রিবেলায় আমরা মাকে এত কষ্ট দিয়েছি নবীজি ইরশাদ করেন যে রাত জেগে জেগে কিছুক্ষণ পর পর সন্তানের প্রস্রাব সাফ করেছে সন্তানের বাথরুম সাফ করেছে কিছুক্ষণ পর পর সন্তান কান্না করে উঠতো সন্তানকে দুধ পান করিয়েছে ওই মা রাত জেগে জেগে যেভাবে সন্তানের জন্য সময় ব্যয় করেছে ওই মাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে ব্যক্তি নামাজের বিছানার মধ্যে বসে যায় নামাজে বসে নামাজ আদায় করতেছে আল্লাহ পাক ওই নামাজের সওয়াবটাকে দান করে তো আমি আপনাদের খেদমতে আরজ করব আমরা যারা মা বাবার আদর সোহাগ মমতা পেয়েছি আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে এই দৌলত দান করেছে আমরা এই দৌলতের জন্য কদর করি প্যারে হাজরিন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই সন্তানের প্রতি আপনারও কিছু দায়িত্ব আছে কারণ সন্তান হচ্ছে আপনার একটা অ্যাসেট এবং মা বাবা যেমন আমল করে এটার একটা প্রভাব কিন্তু সন্তানের উপরেও পড়ে হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে ঠিক পরের দিন যখন হযরত ঈসা আলাইহিস সালাম আবারো ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখতেছেন কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রাব্বি বারিক তাআলা আমি বুঝতে পারলাম না যে কালকে আমি এই কবরে আযাব হতে দেখেছি আর আজকে কেন এই কবরের মধ্যে জান্নাতের সুবাতাস বইতেছে তখন আল্লাহ সুবহানাহু ঈসা আলাইহিস সালামকে জানালেন ঈসা গতকাল পর্যন্ত তার কবরে আযাব হয়েছে কারণ এই ব্যক্তি অনেক গুনাহগার ছিল কিন্তু আজকের দিনে তার একটা সন্তান যে ছোট অবস্থায় এই বাবা মারা গিয়েছিল এই বাচ্চাটা এখন কথা বলতে শিখেছে এখন
হাঁটা চলা শিখেছে, তার মা তাকে এক ওস্তাদের কাছে দিয়েছে। আর আজকে আসমানি কিতাব তখন যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ইনজিল শরীফ, এই ইনজিল শরীফ তেলাওয়াত করার জন্য ওস্তাদের কাছে যখন মা পাঠিয়েছে, ওস্তাদ তখন তাকে বলেছে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই ব্যক্তির সন্তান দুনিয়াতে আমাকে বলতেছে, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যে আমাকে দয়ালু বলেছে, যে আমাকে রহমান এবং রহিম নামে ডাক দিয়েছে, আমি কি করে তার বাবাকে কবরে আযাব দেই, এই সন্তান এই পড়ার কারণে আমি তার গুনাহ সব মাফ করে দিয়েছি। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান তো দুনিয়াতে থাকবে, এটা আপনার অ্যাসেট, এটা হচ্ছে সবচেয়ে দামি অ্যাসেট, কারণ দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুনিয়ার সব থেমে যাবে। কিন্তু নবীজি ইরশাদ করে যে তিনটা জিনিস কখনো বন্ধ হবে না, এক নাম্বার হচ্ছে, এক নাম্বার সৎকায় জারিয়া, দুই নাম্বার এলমে দিন উপকারী এলেম, তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান। সন্তান যখন দোয়া করবে এই দোয়া আল্লাহ পাক আপনার কবরে আপনাকে দান করবে। এই জন্য আমাদের মা বাবাকে অনেক সময় আমরা অনুরোধ করি, মা বাবা যখন বলে হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, তা আপনি কয়েকটা পড়েন, সন্তান তো আপনাকে দেখার পরে না শিখবে, তা আপনি আসেন জুমার মধ্যে আর আপনার সন্তান নামাজ কেমনে পড়বে? বলে আমার সন্তান অনেক মোবাইল আসক্ত, তা আপনার মোবাইল হাত থেকে তো মোবাইল নামে না, সন্তান আসক্ত হবে না কেন? মা বাবার একটা প্রভাব কিন্তু সন্তানের উপরে আসে। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান যখন ওনাকে পাঠালেন ওস্তাদের কাছে, ওস্তাদ যখন বললেন পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি বললেন হুজুর আমি এখান থেকে পড়বো না, আমি পড়বো সুবহানাল্লাযী আসরা বি আবদিহি থেকে। ওস্তাদ বললেন আরে এটা তো 15 পারা, বাকি 14 পারা কে পড়বে? বলে হুজুর আমি তো 14 পারার কোরআন হাফেজ। বলে কি করে কোরআন হাফেজ হয়েছো? বলে হুজুর আমার আম্মা জান, আমি যখন মার গর্ভে তখন থেকে আমার আম্মা জান পবিত্র কোরআন 14 পারা হেফ শুরু করেছে। দুনিয়াতে আসার পরে আমার মা প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমাকে কোলে রেখে এই 14 পারা তেলাওয়াত যতক্ষণ শেষ করতেন না ততক্ষণ উঠতেন না, আমার মার জবান থেকে শুনতে শুনতে আমি 14 পারার কোরআন হাফেজ হয়ে গেছি। তো মা বাবা হচ্ছে সন্তানের প্রথম বিদ্যাপীঠ, প্রথম বিদ্যালয়, প্রথম বিশ্ববিদ্যালয়। আপনার সন্তানকে যেখানেই পড়েন না কেন, আপনি অক্সফোর্ডে পড়ান, হার্ভার্ডে পড়ান, আল আজহারে পড়ান, যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান না কেন, সন্তানের জন্য সবচেয়ে উত্তম বিদ্যাপীঠ হচ্ছে আপনার ঘর, আপনার ঘর। কারণ আপনার থেকে যা শিখবে সন্তান বড় হবে সেটাই বলবে। হাজরিন, তো আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে নেককার সন্তান দান করে এবং সন্তানদেরকে সঠিকভাবে যেন আমরা তরবিয়ত করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দানের সকলে বলুন আমিন। আমি এই পর্যায়ে আপনাদের খেদমতে আরজ করছি, আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, আমাদের